হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারব সিরিয়া। আজকে আয়নাবাজি ছবি মুক্তির 4 বছর, 30 সেপ্টেম্বর 2016 আয়নাবাজি মুক্তি পেয়েছিল। তো আয়নাবাজি আপনারা জানেন যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রির এবং ঢালিউডের জন্য একটি সিগনিফিক্যান্ট একটি মুভি ছিল। অনেকগুলো কারণ ছিল ছবিটি আসলে সাকসেসফুল হয়েছিল, একই সাথে এটি অনেক বাজেটের, বলা যায় যে এই ধরনের গল্পের জন্য ভালো বাজেটের একটি ছবি ছিল। চঞ্চল চৌধুরীর সারা জীবনের যত অভিনয়ের তার আমরা পটেনশিয়ালিটি দেখেছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল আয়নাবাজিতে। এটি বাংলাদেশের সিনেমা যেটি তেলেগু একটি ছবি হিসেবে এই ছবির গল্পটিকে রিমেক করে আরেকটি ছবি বানানো হয়েছিল। আয়নাবাজি সম্ভবত ইন্ডিয়ান একটি ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার পর ওখানকার একজন প্রোডিউসার ছবিটি দেখে খুব পছন্দ করেছিলেন এবং তিনি গায়ত্রী নামে তেলেগু একটি ছবি নির্মাণ করেছিলেন এবং সেটির মেইন থিম কিন্তু আয়নাবাজি থেকে নেওয়া, বেসড অন দিস ফিল্ম। তো যাই হোক, আয়নাবাজির একটু ছোটোখাটো রিভিউ দিয়ে শুরু করি। আয়নাবাজি আপনারা জানেন যে আয়না নামে একজন নাট্যকর্মীর একটা জার্নি। তো আয়নার দুটো ব্যাপার আছে, একটি হলো সে একঘাতের নাট্যকর্মী এবং অন্যদিকে সে তার খরচ এবং টাকা উপার্জনের জন্য আরেকটা অবৈধ পেশা, অবৈধ রোজগারের একটা পথ জোগাড় করে নিয়েছে। সেটি হলো সে অন্য আরেকজন আসামির পরিবর্তে জেল খেটে আসে। তো এটা অ্যাকচুয়ালি আমি যদিও শুনেছিলাম, গল্পটি লিখেছিলেন গাউসুল আলম শাওন এবং অনম বিশ্বাস, তারা দুজন স্ক্রিপ্ট করেছিলেন। তো এটি খুব সম্ভবত একটি পত্রিকা, একটি ঘটনা থেকে তারা ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং সেই গল্পটিকে সিনেমাতে রূপ দিয়েছিলেন। চঞ্চল চৌধুরী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন আয়না চরিত্রটি। তো আয়না আসলে জেল খেটে আসে অন্যের বদলে এবং ইন দ্য মিনটাইম সে আবার এলাকাতে তার যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সে নাটক শেখায়। তো নাবিলা ক্যারেক্টারটি এই এলাকাতে নতুন আসে, নতুন ভাড়াটে হিসাবে তার সঙ্গে আয়নার পরিচয় হয় এবং অন্যদিকে আয়না কিন্তু ওয়ান বাই ওয়ান বিভিন্ন কেসের বদলি আসামি হিসেবে কাজ করতে থাকে। তো আমরা দেখতে পাই যে একজন লোক যে মদ্যপ এবং অনেক অভিজাত, সে একটি মেয়েকে রেপের মামলায় জড়িয়ে যায়, সেখানে আয়না আসলে বদলি আসামি থাকে। এরপরে আয়না একটা ছেলে যে আরেকটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাদের বাসা কাজের ছেলে, সেই ছেলের ভূমিকায় গেট আপ টেট আপ চেঞ্জ করে সে তার বদলি আসামি হিসেবেও যায়। তো শেষমেশ পার্থ বড়ুয়াকে আমরা এখানে একজন জার্নালিস্ট হিসেবে দেখেছি, ক্রাইম জার্নালিস্ট, অপরাধ সাংবাদিক। তো তিনি আয়নাকে ফলো করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি যে আয়নাকে তিনি খুঁজতেছেন বা তিনি যেটা ধারণা করেছেন যে এই আয়নায় অ্যাকচুয়ালি অন্যজনের পরিবর্তে জেল খেটে আসে। তো আয়না পার্থ বড়ুয়া সেটা শিওর হওয়ার পরেও আয়না তাকে ধরা দেয় না এবং আয়না যে কোনোভাবেই তাকে ভেলকি দেখায় এবং সে প্রুফ করতে সমর্থ হয় যে সে আসলে তাকে, পার্থ বড়ুয়া যাকে খুঁজছে সে আয়না নয়। এভাবেই ছবির গল্প এগোতে থাকে এবং একসময় আয়না আসলে একটা বড় বিপদে পড়ে যায়। সেই বিপদটি কি এটা আপনারা জানেন যারা অলরেডি আয়নাবাজি দেখেছেন এবং যারা জানেন না তারা হয়তো আবার ছবিটি দেখলে বুঝতে পারবেন। তো মোটামুটি ছবির গল্প এরকম। প্রথম কথায় যদি বলি চঞ্চল চৌধুরীর অনবদ্য পারফরমেন্স, কারণ বিভিন্ন রকম লুকে তাকে এখানে এক্সপেরিমেন্ট করা হয়েছে। তাকে একরকম একজন রাজনীতিবিদের একটা বেশ আমরা দেখতে পেয়েছি, আয়নার একজন নাট্যকর্মীর ভূমিকা আমরা দেখতে পেয়েছি, আবার একই সাথে এই যে বিভিন্ন জনের বদলে এসে জেল খেটে আসছে সেরকম তাকে দেখতে পেয়েছি। আয়নাবাজি ছবির কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, এই ছবিটি অরিজিনালি কাশিমপুর যে জেলখানা গাজীপুর সেখানে শ্যুট করা হয়েছিল, এটার গানের শুটিং ওখানে হয়েছে। অমিতাভ প্রেজা নিজে পরিচালক হিসেবে দু একটি সিনে কিন্তু অভিনয় করেছেন, সেটি আপনারা খেয়াল করেছেন কিনা। জেলের ভিতরে একটি ছবি থাকে যখন আয়না আসলে পালিয়ে যেতে থাকে, তখন অমিতাভ প্রেজা চৌধুরী উনি কিন্তু অ্যাক্টিং করেছেন। ইভেন একটা গান থাকে জেলের ভিতরে, সেখানে অমিতাভ প্রেজা ছিলেন। বৃন্দাবন দাস অনেকে এই ছবিতে অভিনয় করেছেন, নাবিলা এই ছবির মাধ্যমে ডেবু হয়, পার্থ বড়ুয়া এই ছবিতে অভিনয় করেছেন এবং জর্জ লুৎফর রহমান জর্জ এই ছবিতে ছিলেন। অনেক ভালো ভালো কিছু কাস্টিং ছিল। দ্বৈত চরিত্রে আমরা চন্দ্র চৌধুরীকে দেখতে পেয়েছি, এছাড়া যিনি স্ক্রিপ্ট রাইটার গাউসুল আলম শাওন উনিও একটি রোল করেছিলেন এখানে। তো অ্যাকচুয়ালি আমরা যেটা আয়নাবাজিকে এক কথায় বলে থাকি যে বাংলাদেশের অন্যতম সফল এবং অনেকগুলো হলে চলেছিল, তখন একটা ক্রেজ সৃষ্টি হয়েছিল আয়নাবাজি দেখতে হবে, হলে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। তো 2 বছর পরে 2018 সালে অমিতাভ প্রেজা একটি প্রথম আলোর একটি টক শোতে এসে দাবি করেন যে তার আয়নাবাজি অ্যাকচুয়ালি আসলে লাভজনক কোনো প্রজেক্ট ছিল না, এটি ফ্লপ প্রজেক্ট, এবং তিনি অঙ্ক দিয়ে বুঝিয়ে দেন যে আয়নাবাজি ছবিটির নির্মাণ ব্যয় এবং পাবলিসিটি সব কিছু মিলে খরচ হয়েছিল 2.6 কোটি টাকার মতো। তো সেখান থেকে তিনি 2 বছর পরে টোটালি নিট রিটার্ন পেয়েছিলেন 2.42 কোটি টাকার মতো বা সামথিং। তো খরচ এবং 2.30 কোটি টাকার মতো তাদের আরও নতুন নতুন হল বাড়ার পরে যে খরচ বেড়েছিল, সব কিছু মিলিয়ে 6 লাখ বা 12 লাখের মতো টাকা তাদের হাতে, অ্যাকচুয়ালি প্রডিউসারের হাতে এসেছিল 2 বছর পরে। একটি যে কোনো একটা বিজনেসে যদি কেউ 2 কোটি টাকার মতো ইনভেস্ট করে, 2 বছর পরে সেখান থেকে যদি 6 লক্ষ টাকা আসে, এটা অবশ্যই লস প্রজেক্ট হিসেবেই ধরা হয় ব্যবসায়ের ক্ষেত্রে। তো যাই হোক, অমিতাভ প্রেজা সেটি দাবি করেছিলেন যে আয়নাবাজি অ্যাকচুয়ালি লস প্রজেক্ট এবং এটির মূল কারণ কিন্তু আমাদের হলসমূহের আসলে বর্তমানে যে যেটা ওকে বলে আমাদের কিন্তু কোনো সিস্টেম নেই যে আমাদের টাকাগুলো কীভাবে রিটার্ন আসবে সেটির।
আয়নাবাজির টাকা দিয়ে অনেক হল চলেছে, তাদের স্যানিটেশন এবং তাদের লাইট ইত্যাদি ইত্যাদি সিট টিট ঠিক করা হয়েছে। ইভেন হল মালিকরা এরকমও দাবি করেছে, তারা এরকম ভালো ছবি পায়নি যে এত দর্শক এসেছে। সো আরেকটা আয়নাবাজি দিলে হয়তো তারা এই টাকা রিটার্ন দিতে পারবে। তো অমিতাভ বাচ্চন দাবি করেছেন যে তারা প্রায় 60-70 লাখ টাকার মতো এখনও তারা পান হল থেকে, যেটি তারা হয়তো রিটার্ন করতে আর পারবেন না। তো বিভিন্ন কারণে আয়নাবাজি খুব ঘটনাবহুল একটি ছবি এবং এটির 4 বছর পূর্তি হয়েছে। আরটিভি এটিকে প্রোডিউস করেছিল, এছাড়াও রবিতে এর গানগুলো পাওয়া যায়। সবকিছু মিলিয়ে আয়নাবাজি আমাদের মনে রাখার মতো একটি ছবি। 4 বছর পূর্তিতে আয়নাবাজির যে হোল টিম গ্রে ঢাকা এখানে ছিল এবং কন্টেন্ট ম্যাটার্স নামে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুধুমাত্র এই ছবির জন্যই ইন্ডিউস করা হয়েছিল, তাদের সবাইকে আসলে অভিনন্দন জানাচ্ছি। এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আসলে এই ধরনের ছবি খুব দরকার এবং আরও হবে, সেটাই আশা করছি। ধন্যবাদ সবাইকে।